আমরা তো রেডি, শুধু অপেক্ষা করছি গেস্টরা কখন আসবে। গেস্টদের জন্য অপেক্ষা চলছে এখন, আর এলে কেক কাটিং সব কিছু থাকছে, তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। মিঠির জন্মদিন আমরা সেলিব্রেট করছি, বার্থডে। দুদিন আগে ওর বার্থডে গেছে, কিন্তু সেই দিনকে অ্যাকচুয়ালি কেউ আসতে পারেনি। ওর বার্থডেটা কালকে সেলিব্রেট করছি আমরা। ওর কিছু ফ্রেন্ড আসছে যারা আমাদের এই অ্যাপার্টমেন্টসেই থাকে, আর তাদের মায়েরা আসছে। তার জন্য একটা ডেকোরেশনস তো করতেই হয়, আর ডেকোরেশনসের জন্য জিনিস কিনে নিয়ে এসেছি আমরা। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি সেগুলো। আমি অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে একটা জাস্ট ব্যাকড্রপ কার্টেন, যে কোনো অকেশনে, শুধুমাত্র বার্থডে নয়, যে কোনো অকেশনে যাতে আমি এটা ইউজ করতে পারি। তো যার জন্য আমি এইরকম একটা মেটেরিয়ালস নিয়ে এসেছিলাম, কিনেছি অ্যামাজন থেকে। আর তার সঙ্গে কিছু ডেকোরেশনস কেনা হয়েছে, যেমন আমি এটাই দেখাই, এই যে ছবিতে দেখতে পাচ্ছ যে ডেকোরেশনসগুলো পেছনে থাকবে, তো আমি এরকমভাবেই ভাবছি ডেকোরেশনস করব। আমি এখন করব, এখন করার পরে ফাইনাল যে লুকটা হবে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তাহলে চলো এখন শুরু করব ডেকোরেশনস করাটা। ফাইনালি আমার সাজানো হয়ে গেছে, আর আমি এখানে সেরকম কিছু ডেকোরেশন করব না। সিলিংয়ে থেকে এগুলো ঝুলিয়ে দিয়েছি, দুপাশে এরকম বেলুন লাগিয়ে দিয়েছি, আর জাস্ট এই ডেকোরেশনটা করেছি। কালকে হবে টেবিল ডেকোরেশন, তো ফাইনাল লুকটা কালকে তোমাদের দেখাতে পারবো। আর আজকে হলো নেক্সট ডে আফটারনুন, আমার ফাইনালি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। কালকে রাত্রে যে দেখছিলে আমি এগুলো ডেকোরেশন করছিলাম, আর ফাইনাল লুকটা আজকে দেখাই। ও, বার্থডে গার্ল রেডি হয়ে গেছে, বার্থডে গার্লকে দেখো আগে, বার্থডে গার্লকে দেখো। আর পিছনের ডেকোরেশনসটা আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি, দেন কেকটাও দেখাচ্ছি। আর আমার লুক হচ্ছে এই, আমি রেডি হয়ে নিয়েছি। তাহলে চলো তোমাদেরকে দেখাই ডেকোরেশনটা পুরোটা। এই হলো পুরোটা বার্থডে সাজানো, এই হলো বার্থডে কেক, আর ওর এখনো কোনো ফ্রেন্ডস আসেনি, সব আসবে। এই হলো রিটার্ন গিফট গুলো পাশে রেখে দিয়েছি। আর এখানে কিছু চেয়ার রাখা আছে, সোফা রাখা আছে, যারা আসবে গেস্টরা তারা বসবে। আমরা তো রেডি, শুধু অপেক্ষা করছি গেস্টরা কখন আসবে। গেস্টদের জন্য অপেক্ষা চলছে এখন, আর এলে কেক কাটিং সব কিছু থাকছে, তোমাদের সাথে শেয়ার করব সব কিছু। Thank you.
ফাইনালি সব গেস্টরা চলে এসেছে যাদের জন্য এতক্ষণ ওয়েট করছিলাম। মিঠির সব ফ্রেন্ডসরা চলে এসেছে আর তাদের সব মায়েরাও চলে এসেছে, মানে আমার সব ফ্রেন্ডসরা চলে এসেছে। আর এটাই এনাও বার্থডে পার্টির জন্য, এর থেকে বেশি আর কিছু দরকার নেই। আমার ফ্রেন্ডসরা আর মিঠির ফ্রেন্ডসরা আর আমার হাজবেন্ডের একটা ফ্রেন্ড এসছে, ব্যাস এই নিয়েই আমরা বার্থডে পার্টি শুরু করে দেব। আর এখন আমরা করব লেডিসরা মিলে কিছু ফটো সেশন, কারণ যে কোনো অনুষ্ঠানই হোক না কেন, কাকে নিয়ে অনুষ্ঠান হচ্ছে কিছু বুঝে ওঠার আগেই আমাদের লেডিসদের ফটো তোলাটা প্রচণ্ডভাবে মাস্ট। তাই যে কোনো অনুষ্ঠানেই আমরা ফার্স্টেই একদম সবার প্রথমেই আমরা লেডিসরা ফটোশ্যুট করে নিই। বাচ্চাদের নিয়ে ফটো শ্যুট করাটা হচ্ছে সব থেকে ডিফিকাল্ট একটা জব। একজনকে দাঁড় করাচ্ছি তো আরেকজন চলে যাচ্ছে, সে আসছে তো আরেকজন চলে যাচ্ছে, মানে এই করতে করতে অনেকক্ষণ টাইম পাস হয়ে যাচ্ছিল, কেউই ঠিকঠাক করে দাঁড়াচ্ছিল না, প্রচণ্ডভাবে দুষ্টুমি করছিল। বাচ্চারা যেরকম করে থাকে, সব বাচ্চারা একসাথে এক জায়গায় হলে তখন আর এক জায়গায় দাঁড়ানোর কথা কারোর মনে থাকে না, ফটো তোলার কথা তো মনেই থাকে না ওদের, ওরা ওদের মতন এনজয় করতে থাকে। Happy birthday to you.
কেক কাটিং এর পর এবার এগুলো ডিস্ট্রিবিউশনের পালা, সেটার দায়িত্বটা পুরোটাই আমার সব ফ্রেন্ডসরা নিয়ে নিয়েছে। ওরাই নিজেরাই কেক ডিস্ট্রিবিউশনস করে সব বাচ্চাদের মধ্যে দিয়ে দিয়েছে। একদিকে আমার কাজটা অনেকটা হালকা করে দিয়েছিল ওরাই। কেকের সাথে সাথে কিছু চিকেন আর ভেজ পিজারও অ্যারেঞ্জমেন্ট ছিল আমাদের বার্থডে পার্টিতে। তো কেক খাওয়ার পরে এখন আমরা সবাই মিলে গল্প করতে করতে এই পিজাগুলোই খাচ্ছিলাম। যেহেতু আমি ভিডিওটা করছিলাম তখন, তাই ওদের সাথে তখন আমার কথা বলা হয়নি। তারপরে আমি ওদের সাথে অনেকক্ষণ কথা বলেছি বসে। আর তো চলো, আজকে আমি ভিডিওটা এখানেই এন্ড করছি, কারণ ওদের সাথে বসে একটুখানি গল্প করতে হবে আর বাচ্চারা অলরেডি টাটা করে দিয়েছে ক্যামেরাতে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব তাড়াতাড়ি আসছি অন্য ভিডিও নিয়ে। টিল দেন, টাটা।